ভাল লাগতেছে? কি করবেন বাসায় গিয়ে কি করবেন এখন? শাকিরা বয়স মাত্র 5 বছর, দেখতে বেশ উৎফুল্ল লাগলেও শুনলে অবাক হবেন, মাত্র 5 দিন আগেই তার প্রাণপ্রিয় মা, বাবা ও নানি চোখের সামনেই মারা গেছেন। তবে এটি স্বাভাবিক মৃত্যু ছিল না, ছিল একটি সড়ক দুর্ঘটনা, যে দুর্ঘটনা কেড়ে নিয়েছে তার 3 প্রিয়জনকে। গত 21 জানুয়ারি রাজধানীর যাত্রাবাড়ির মাতোয়াল মেডিকেলের সামনে সিএনজি চালিত অটোরিকশার বাসের ধাক্কায় একই পরিবারের 3 জন নিহতের ঘটনা হয়তো শুনেছেন, কিন্তু জানেন কি সেই 3 জন নিহত ব্যক্তি কারা? তারা ছিল এই শাকিরার আপনজন। নিহত ব্যক্তিরা হলেন এই শাকিরার বাবা আব্দুর রহমান, মা শারমিন এবং বৃদ্ধ নানি। ঘটনার দিন ভাগ্যক্রমে বেঁচে গিয়েছিল সিএনজি চালক ও একমাত্র শিশু শাকিরা। ঘটনার পরপরই শাকিরা সহ চালককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করেছিল পথচারীরা। গত 5 দিন ধরে হাসপাতালেই আছেন এই শাকিরা। আজ মঙ্গলবার তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তাকে নিয়ে যাওয়ার জন্য এসেছেন তার মামা, কিন্তু আজও শাকিরা জানে না তার বাবা মা নানি বেঁচে আছে কি না, তাকে কিছুই জানানো হয়নি। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল হাসপাতাল থেকে তুমি কোথায় যাবে, সে তখন বারবার বলছিল সে তার মায়ের কাছে যাবে, কিন্তু শাকিরা তো জানে না তার প্রাণের মা এই দুনিয়া থেকে চলে গেছে। শাকিরা মায়ের আদর ও বাবার স্নেহ ভালোবাসা যে চিরতরে হারিয়েছে সেই খবরটি তাকে এখনও দেয়নি তার স্বজনরা। তারা মনে করছেন এই ছোট্ট বয়সে বাবা মা নানিকে হারানোর শোক কিছুতেই সইতে পারবে না এই ছোট্ট শিশুটি। হয়তো প্রতিদিন সকালে উঠে মাকে খুঁজবে, আরও খুঁজবে বাবা ও নানিকে, কিন্তু তারা তো আর ফিরে আসবে না, তার ডাকে সাড়া দেবে না। জানা গেছে গত 21 জানুয়ারি শাকিরা তার বাবা মা নানি সহ যাত্রাবাড়ি যাওয়ার উদ্দেশ্যে একটি সিএনজিতে উঠেছিল তারা। পথে মাতোয়াল এলাকায় পৌঁছলে তাদের বহনকারী সিএনজিটিকে পেছন থেকে সেন্ট মার্টিন পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় শাকিরা ও চালককে। ততক্ষণে মৃত্যুর দেশে চলে গেছেন শাকিরার বাবা মা ও নানি। লোকজন দ্রুত উদ্ধার করে শাকিরা এবং চালককে হাসপাতালে ভর্তি করেছিল, কিন্তু বাঁচানো যায়নি শাকিরার বাবা মা ও নানিকে। এই ছোট্ট শিশুটি হয়তো আজ বাড়ি যাবেন, বাড়ি গিয়েই বারবার খুঁজবে তার মাকে। কি বলবেন তার মামা মামি এবং স্বজনরা? তারা কি তার প্রশ্নের জবাব দিতে পারবেন? কি করবে এখন বলো তো? খেলাধুলা করবে, আর কি করবে? আর কি করবে? হ্যাঁ, আর কি করবে বলো তো? আচ্ছা আচ্ছা, তোমার বাসায় গিয়ে আর কি করবে বলো তো? আর কি ঘুমাইলে ঘুমাই পড়বা?
আচ্ছা।